গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তসলিমা খাতুন উদিত্য বর্মন লাভ স্টোরিতে। সকালবেলা উঠে আমি সব কাজকর্ম কমপ্লিট করে নিলাম আর স্নান করে চলে আসলাম ঘরে। দেখতেই পাচ্ছ আকাশটা মানে এত পরিমাণে অন্ধকার করেছে, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো এখন আমি জুইয়ের জন্য খাবার রেডি করিয়ে নেব, গরম জল হয়ে গিয়েছে, তো চলো এখন জুইকে খাবারটা গুলিয়ে ওকে খাওয়াই দিই, তারপরে আবার কথা হচ্ছে একটু পরে তোমাদের সাথে। এইদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, লাল চা, চিনি আজকে একটু কম ছিল তো ওইটুকু দিয়েই। তো চলো, চাটা হয়ে গিয়েছে আমার। আর এদিকে দেখো জুই বসে আছে, চা করে নিয়েই আমি এদিকে ভাতটা বসিয়ে দেব। বাইরে খুব বৃষ্টি পড়তেছে তাই বাইরে যেতে পারলাম না, এইখান থেকেই জলটা ফেলে দিলাম, বৃষ্টির জলে ধুয়ে নিয়ে যাবে, সাইডে ফেলে দিলাম। তো বন্ধুরা, আমার ভাতটা সেদ্ধ হয়ে এসেছে আর এখন তো ভাতটাকে আমি নামিয়ে নেবো। সবজি কি বানাবো তার কোনো খবর নেই, ডাল বানাবো। আর বৃষ্টি পড়তেছে, বাইরে বাজারও যেতে পারবে না এখন। তো প্রেশার কুকারে আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটাকে আমি সম্বার দেব। এই যে কত সুন্দর একটা বৃষ্টির আওয়াজ হচ্ছে ঘরের ভিতরে, আর খুব দারুণ লাগতেছে জানো তো, পুরো ঘরের এই জিনিসটা কিন্তু দারুণ লাগে, এই ঝিরিঝিরি বৃষ্টির আওয়াজ। দেখো ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, একদম গলে গিয়েছে, এর জন্য আমার প্রেশার কুকারের ডাল খেতে ভালো লাগে। তো পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি ডালটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি বসে পড়লাম আলু নিয়ে, আলু কাটতে। আলুগুলো অনেক দিন হয়ে গেল, নষ্ট হয়ে যাচ্ছে আর খাওয়াও হয় না। সব সবজিতে আসলে আমি আলু খাই না, কিছু কিছু সবজিতে খাই। তো আলু ভাজা খেতে খুব ইচ্ছে করলো অনেক দিন পর। তো দেখো আলুটা কেটে নিয়ে আমি যাচ্ছি এখন কলের পার আলুটাকে ধুয়ে নিয়ে আসতে। আর একটা কথা, জানি না হঠাৎ করে আমার কালকে রাত্রিবেলা কি হয়ে গিয়েছে, কাইন মাস্টারটা চালুই হচ্ছিল না, একদম অফ হয়ে আছে। তো ওটা ডিলিট করে দিয়ে নতুন একটা ডাউনলোড করে নিতে হলো আমার। আর এই কাইন মাস্টারটা নতুন, তোমরা জানোই আমি কাইন মাস্টার দিয়ে এডিট করি, এর আগেও বলেছিলাম অনেকে আমাকে যখন বলো। তো এটাও একটু ডিস্টার্ব দিচ্ছে, যার কারণে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, আর কখনও কখনও দেখি লোগোটা উপরে উঠে এসে আছে। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই চলুক, পরে একটা আমার ব্যবস্থা করে নিতে হবে। তো দেখো আলু ভাজাটা আমি বসিয়ে দিলাম, আর এবারে লবণ আর হলুদ দিয়ে একটু ঢেকে দেব। আলু ভাজা খেতে আমার ভালো লাগে, আলু ভাজা, আলু সেদ্ধ মেখে নেওয়া, তারপর শুটকি মাছের চাটনি, এগুলো আমার খুব ভালো লাগে। এখন আমি একটু আলুটাকে ঢেকে দিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। আসলে সকালবেলা আজকে রান্না করতে একটু লেট হয়ে গিয়েছে, তো ওর খুব খিদে পেয়েছে, আমারও খুব খিদে পেয়েছে। আলু ভাজা করে নিয়েই বসে পড়লাম খেতে, আর লেবু কেটে নিয়েছি। তো ওকে বললাম স্নান করলা না যে, ও বললো খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপরে কিছু কাজ আছে সেগুলো করে তারপরে স্নান করব। তো চলো বন্ধুরা, আমরা বসে পড়লাম খেতে, এখন খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই মাত্র উঠে পড়লাম, আর উঠে পড়েই এখন আমরা করব এই যে উপরে যে দেখতেছো এটা, এটাকে খুলে ফেলবো। চিলিং বলে নাকি চান দেওয়া,
এই যে কাপড়টা দেখতেছো, এটা অনেক দিন হয়ে গেল, এটা খোলা হয়নি। অনেক দিন বলতে যখন থেকে লাগিয়েছিলাম তখন থেকে খোলাই হয়নি, প্রচুর নোংরা হয়ে গিয়েছে, খোলার সাহস হয় না। কারণ খুললে আমি তো একা কখনোই খুলতে পারতাম না, আর লাগানোর সময় তিনজন মিলে লাগিয়েছি, বাবা ও আর আমি তিনজনে মিলে। তো এখন দুজনে মিলে এটাকে খুলে ফেলবো, খুলে এটাকে আবার নতুন করে দেওয়ার প্ল্যান আছে। অন্য কিছু তো দেওয়া যাবে না, কারণ মাঝখানে কোনো বাতা নেই, তোমাদেরকে দেখাবো আমি ওটাও। কাপড়েরই দিতে হবে, এটাকে কি বলে, চিলিং বলে নাকি চিলিং, আমরা এটাকে চান্দোয়া বলি। তো কাপড়ের বানিয়েছি আমি, এটা নিজের হাতে বানিয়েছিলাম যখন প্রথম এসেছিলাম, দুটো কাপড় আর সাইডে সাইডে যে দেওয়া থাকে ঝুলগুলো, তো ওগুলোর জন্য এক্সট্রা লেগেছিল। ওই সাইডটা দেখো, ওই সাইডটা নেই, এখন কারেন্টটা একটু আপ করে দেওয়া আছে তাই অন্ধকার দেখা যাচ্ছে, কারণ এইখানে দেখতে পাচ্ছ কারেন্টের তার লাগানো আছে, এটা খুলতে হবে। তো চলো এখন আমরা দেরি না করে তাড়াতাড়ি খুলে ফেলি এটাকে, আর জানি না কবে ঠিক করতে পারবো, তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এটাকে ঠিক করে লাগানোর। তো দেখো স্টার্ট করে দিয়েছে খুলতে, এবার আমিও বিছানায় উঠে পড়লাম, আর কি ধুলো বালু কি নোংরা পড়তেছে বলে বোঝাতে পারবো না, হয়তো ভালো করে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। ক্যামেরাতে তবুও কালারিং দেখা যাচ্ছে, কিন্তু অরিজিনালে একদম কালো কুচকুচে দেখা যাচ্ছে। দেখো এই দেখো কি অবস্থা, এটা তো খোলাই হয়নি, এর জন্য যত ধুলো বালি উপর থেকে পড়েছে, হুড়কো বাতাস হাওয়া সবগুলো এখানে আটকে থাকে। আর কুয়াশার দিনে অবশ্য ভালো হয়, শীতটা ডাইরেক্ট শরীরে না পড়ে এইখানে পড়ে যায়, তো এটা আবার লাগাতেই হবে। দেখো পুরোটাই খুলে নিলাম, এবার তারগুলো লাগাবো কোথায়? আসলে তারগুলো তো এতদিন এটার উপরে আটকে ছিল, তো এবার কোথায় লাগাবো ভাবতেছি। বন্ধুরা এতদিন তোমরা কাপড়টার উপরটাই দেখেছো, এবার ভিতরটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে এই টিনগুলো একটু ফুটো, তো এখানে দেখতে পাচ্ছো কিরকম জামিন দেওয়া আছে, একটার উপরে আরেকটা লাগানো আছে। এখানে জল পড়তো, তো আমি এখানে প্লাস্টিকের প্যাকেট ঢুকিয়ে দিয়েছি যাতে জলটা ভিতরে না পড়ে। আগে কিন্তু এই ভিতরে পড়তো আর বিছানাটা ভিজে যেত পুরো। একদিন তো মানে জুই ঘুমিয়েছিল, জুই যখন ছোট তখন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি ব্ল্যাঙ্কেট পুরো ভিজে আছে অর্ধেকটাই। সেদিন থেকে আমি এরকম করে প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছি যাতে জল না পড়ে। মা দেখো আমার হাতে কি হয়েছে, কি কি বে লাগলো অনেক দিন থেকে শুনতে। সুন্দর দেখো জুই সোনা স্নান করে কত সুন্দর রেডি হয়েছে, দেখি 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 পুকু পুকু হাসি দাও একটা। ওরে মা এ কি অবস্থা। তো দেখো এখন আমি বিছানাটা ওই বেড কভারটা তুলে নিলাম, কারণ এতক্ষণ ধুলোবালি পড়ে প্রচুর নোংরা পড়ে গেল। আর ওইদিকে বোর্ডটা ঠিক করতেছে, তার তোর এগুলো ঠিক করতেছে, কারণ ফ্যান চালাতে হবে, খুব গরম লাগতেছে। তো এদিকে বেড কভারটা তুলে আমি হলুদ বেড কভারটা বিছিয়ে দিলাম, আর ওগুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এবার ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করিয়ে নিচ্ছি। তারপরে দেখো ওই কাপড়টা আমার নাড়তেই কেমন যেন শরীরটা ঘিসঘিস করতেছে, কারণ যে পরিমাণে ধুলোবালি হয়ে আছে, নিয়ে এখন রেখে দেবো, কালকে ভিজিয়ে রাখবো। সার্ফ শেষ, সার্ফ নিয়ে আসতে হবে, তারপর ওটাকে ভিজিয়ে রাখতে হবে। আর নদীতে ছাড়া মনে হয় ধোয়া ভালোই হবে না, কারণ কলের জল আমাদের যে কম বেরোয়, আর এত বড়ো একটা নোংরা জিনিস। তো এদিকে দেখো জুয়ের জামা কাপড়গুলো আমি মেলে দিয়েছিলাম, কিছু ধুয়ে দিয়েছিলাম আর কিছু ভিজেছিল, সবগুলোই একটু হালকা হালকা শুকিয়ে গিয়েছে, পুরোপুরিভাবে শুকোয়নি। তো এখন আমি জামা কাপড়গুলোকে নিয়ে ঘরে যাব, আর যেগুলো ভিজে একদমই ওগুলো আমি রান্নাঘরের বারান্দাটায় রেখে দিলাম। আর জুই দেখো একবার বেরোচ্ছে, একবার ওখানে দাঁড়িয়ে আছে। একটু আগে জুয়ের মাথায় দুটো যে ক্লিপ দেখেছিলে, তার মধ্যে একটা ওই কালো কুকুরটা খেয়ে ফেলেছে, খায় তুনি কামড়। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা, আর জুই এদিকে দেখো বালিশ নিয়ে টানাটানি করতেছে। তো এখন আমি জুইকে একটু খাওয়াবো, দুধ গরম করে নিলাম, দুধ দিয়ে সেরোলেক গুলিয়ে খাওয়াবো। তো একটা কথা বলো, যে এরকমে থাকলে ভালো লাগতেছে নাকি ওই কাপড়টা দিলেই ভালো লাগতেছে? এরকম থাকা অবস্থায় আসলে মনে হচ্ছে যে মাথা থেকে বড় একটা ঝামলা উঠে গেল, কারণ এত পরিমাণে নোংরা হয়েছিল, ধুলোবালি পড়েছিল, মনে হচ্ছিল যে কখন খুলি আর কখন খুলি। তো ফাইনালি আমি খুলে ফেললাম জিনিসটা, এবারে দেখা যাক কবে ঠিক করতে পারি। তো একটু কমেন্ট করে বলো যে এরকমে লাগিয়ে দিলেই ভালো লাগে নাকি কাপড়টা খোলা অবস্থায় ভালো লাগে।
বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 10:30, আর রাত্রিবেলা ও বললো যে ভাত খাবে না, ভাত আছে অল্প একটু, তো রুটি বানাতে বললো। তো এই দেখো আটা মেখে নিয়েছে, আর আসলে লুচি খাওয়ার কথা ছিল, তো লুচি খেতে চাইলো, তারপর দেখলো যে তেল একটু শর্ট আছে আর সর্ষে তেলও শেষ, তো এটা দিয়ে চলতে হবে কালকে। আর লুচি হবেও না, এইটুকু তেলে কয়েকটা লুচি হবে, তো ভাবলাম যে না রুটিটাই বানিয়ে নিই। তো দেখো আটাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি রুটিগুলো ফটাফট বেলে নিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এদিকে রুটিটা বেলে নিচ্ছি, আর ও এদিকে পেঁয়াজ রসুন এগুলো কেটে রেডি করতেছে বেগুনে দেওয়ার জন্য। অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় অর্ধেক মানুষই ঘুমিয়ে পড়লো, আর আমাদের একটু লেট হয় মোবাইল দেখতে দেখতে, এর জন্য ঘুমোতেও লেট হয়ে যায়। আসলে তাই একটু খাওয়া দাওয়াটাও লেট হয়, আর জুঁই যা দুষ্টুমি করে, জুঁই থাকলে কোনোভাবেই এই খাবার বানাতে আমার সুবিধে লাগে না, তাই বানাইও না। আগে ওকে খাওয়াই, একদম ঘুম পাড়িয়ে দিই, ও তারপর কত রাত হয় হোক তারপরে খাবারটা বানিয়ে নিই। তো প্রথম যেদিন আমি তাওয়াটা নিয়ে এসেছিলাম, সেদিন যখন রুটি বানিয়েছিলাম একদমই বাজে ছিল, একটুও ফুলে তো নি, আবার কীরকম যেন বাঁকা চাকা হয়ে গিয়েছিল। তো এখন দেখো অনেকটাই কিন্তু শিখে গিয়েছি, এখন ফুলেও ভালো আর নরমও হয়, দেখবে কত সুন্দর ফোলাতে পারি আমি। আর তাওয়াতেই শিখতাম, তো ও এসেই শিখিয়ে দিয়েছে এভাবে ডাইরেক্ট শিখে নিতে, তো এভাবেই করি এখন। তবে একটা চিমটে কিনতে হবে, আর সারাশি এগুলো কী কী লাগে সব কিছুই নিয়ে আসতে হবে। জানি না, তো রুটি আর রুটির সাথে হবে ব্যাঙ্গন কা ভর্তা, হিন্দিতে বলে ব্যাঙ্গন কা ভর্তা। তো অনেকদিনে একবার করেছিলাম আমি, আমরা বলি বেগুনের ভর্তা। তো বেগুনটাকে একটু কুড়ে নিয়ে তোমরা দেখতেই পাবো আমি কিভাবে করতেছি। তো চলো এক এক করে আমি বাকি রুটিগুলো শিখে নিচ্ছি। দেখো রুটি বানানো কমপ্লিট, এবার বেগুন দুটো এভাবে পুড়ে নিচ্ছি। তো বন্ধুরা সর্ষের তেল যেহেতু নেই, সাদা তেলটা দিয়ে দিলাম, আর বেগুনটা দেখো খোসা ছড়িয়ে রেখে দিয়েছে। তো বেগুনটা আমি খোসা ছড়িয়ে নিয়েছি, এবারে বেগুনটা একটু এরকম করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, যারা যারা কিন্তু আমাদের চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটিতে ক্লিক করে একটু অল করে দেবেন, তাহলে আমাদের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে নোটিফিকেশন তোমাদের কাছে। দেখো এইদিকে কিন্তু আমি পেঁয়াজটা ভাজা করে নিয়ে, হালকা হালকা ভেজে নিয়ে আমি বেগুনটাকে দিয়ে দিয়েছি, আর লবণ হলুদ আর জিরে পাউডার, আর ধনে পাউডার থাকলে ধনে পাউডারও দিতে পারো তোমরা, দিয়ে নিলাম। এবারে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। ইতিমধ্যে যারা আমাদের ভিডিওটি দেখা কমপ্লিট করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক 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 ভালোবাসা রইল। এখন রাত্রিবেলা, এখনও বৃষ্টি হচ্ছে বাইরে, তো দেখো আমি কিন্তু বেগুনটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে 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 একটু ছড়িয়ে দিচ্ছি, আর মোটামুটি অনেকক্ষণ ধরেই ভেজে নিচ্ছি। তো চলো, আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সেই বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আওয়াজ হয়তো আসছিলাম তিন মিনিট দিয়ে। তো গরম গরম ভাতের সাথে কিন্তু এই বেগুন ভর্তা সকালবেলা হচ্ছে দারুণ লাগে, আর রুটির সাথে ভালো লাগে। তো চলো এখন রুটি দিয়ে খেয়ে নেব। ও খাবে রুটি আর আমি খাবো ভাত, আর ডাল আছে একটুখানি। তো ওকে এই যে থালার মধ্যে রুটি সাজিয়ে দিয়েছি। আর চলো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আর হ্যাঁ, বললে না তো কেমন লাগলো রেসিপিটা।